النبي كريم صلى الله عليه وسلم بولن قال ليحجزك عن الناس ما تعلم من نفسك যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারোর ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রওয়াহুল বাইহাকি হাদিসে এসেছে বাইহাকি শরীফের মধ্যে في شعب الإيمان এবং মিশকাত আল মাসাবিহ এর মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠা অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশাআল্লাহ আযা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী আপনারা জানেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন আবু যর তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হয় আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার সাথে সেই কথাগুলো বলছি এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করুন কিছু ওসিয়ত করুন ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত করে স্পেশাল হবে এবং আপনি আমি কখনো চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দিই তাই না আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে উসি ক্যাবিটা কো আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো তারপর কি জিনিস নবীজি বলছেন ফাইনাহু আযিয়ামু লিয়ামিনা কুল্লি এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে কাউকে শিরক করে যান এই শিরকটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত শিরক বা চিন্তাগত শিরক আমি কি বুঝাতে পারছি দুই নম্বর কাজের শিরক যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শিরক করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিরক করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শিরক করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি
পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাও ঠিক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেয়, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলে সন্তান পাওয়া যাবে, ঠিক হয়ে যাবে। আর সে কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করেন না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ।